Hello everyone, assalamualaikum. Welcome to Computer Architecture Playlist. Ajker ei tutorial e amra shift and add multiplication ekta example dekhbo. To ekhane 1101 ke 111 dara multiplication kora hoyeche. To je shongkha take multiplication kora hoche seta hoche amader multiplicand ebong jeta dara kora hoche seta hoche amader multiplier ebong finally amra ekta product pacchi. To amader ei multiplication er bit shongkha hoche 4. তো আমাদের মাল্টিপ্লিকেশনের বিট যদি 4 হয় আমাদের মাল্টিপ্লিকেনের বিট হবে 8 হচ্ছে দাতা আর ডাবল তার মানে হচ্ছে 8 বিট এবং আমরা এই যে মাল্টিপ্লায়ার দ্বারা এই মাল্টিপ্লিকেনকে মাল্টিপ্লিকেশন করতেছি তো প্রত্যেকটা বিট হচ্ছে আমার মাল্টিপ্লাইস তো আমার এই মাল্টিপ্লাইস যদি 1 হয় তাহলে আমি প্রোডাক্টের সাথে মাল্টিপ্লিকেন অ্যাড করব প্রাথমিক অবস্থায় প্রোডাক্ট সব 0 0 থাকে দেন আমি কি করব মাল্টিপ্লিকেন্টটাকে লেফট শিফট করব মাল্টিপ্লায়ারকে রাইট শিফট এবং যদি এই মাল্টিপ্লাইসটা এখানে 0 থাকতো মানে যে কোনো জায়গায় তো 0 থাকতে পারে তখন কি হতো আমি জাস্ট মাল্টিপ্লিকেন্টটাকে লেফট শিফট করতাম এবং মাল্টিপ্লায়ারকে আমি রাইট শিফট করতাম এখন লেফট এবং রাইট শিফটের কথা যেহেতু আসলো তো আমরা যদি একটা एग्जांपल দেখি তো ধরে একটা সংখ্যা আছে 1101 এরকম এই সংখ্যাটাকে যদি আমি লেফট শিফট করতে বলি তার মানে হচ্ছে এই সংখ্যাটা 001 তো আমি এই জায়গাটা পূরণ করার জন্য এখানে একটা জিরো দিয়ে দিব এটা হচ্ছে আমার লেফট শিফট যদি ওইটাকেই আমার হচ্ছে কি করতে বলতো হ্যাঁ এটাকে যদি আমার রাইট শিফট করতে বলতো আমি কি করতাম এই 1টা কিন্তু রেঞ্জের বাইরে তো আমি কি করতাম 011 লিখতাম এই ফাঁকা জায়গায় আমি একটা জিরো দিতাম এটা হচ্ছে আমাদের লেফট এন্ড রাইট শিফট তো এখন যদি আমরা আমাদের সলিউশনে চলে যাই তো আমাদের ফার্স্ট ইটারেশনে আমাদের মাল্টিপ্লিকেন্টটা কি মাল্টিপ্লিকেন্টটা হচ্ছে 1101 তো আমাদের কথা হচ্ছে মাল্টিপ্লিকেশনটা যেহেতু 4 বিটের মাল্টিপ্লিকেন্ট হবে 8 বিটের তো আমরা ফারস্টে হচ্ছে 4টা হচ্ছে 0 বসাই দিব এর মাধ্যমে এর মানের কোনো চেঞ্জ হচ্ছে না তারপর হচ্ছে মাল্টিপ্লায়ার মাল্টিপ্লায়ার হচ্ছে 111 সরি সেই 111টাকে আমি এখানে বসাই দিলাম প্রোডাক্ট প্রোডাক্ট হচ্ছে প্রাথমিক অবস্থা আমার প্রোডাক্ট কি থাকবে প্রোডাক্ট হচ্ছে সব 0 0 থাকবে কোনো आंसर নাই যেহেতু তো মাল্টিপ্লাইস কি আমার মাল্টিপ্লাইস কি মাল্টিপ্লাইস হচ্ছে 1 সেই 1টা কি আমি এখানে দিলাম মাল্টিপ্লাই যেহেতু 1 তাহলে আমার প্রোডাক্টের সাথে মাল্টিপ্লিকেন্ট কি করতে হবে অ্যাড করতে হবে আমি আমার প্রোডাক্টের সাথে যদি আমি মাল্টিপ্লিকেন্টটা অ্যাড করি তার মানে এইটার সাথে এটা যদি অ্যাড করি তাহলে যেটা আসবে 0001101 ওকে এখন তারপরে স্টেপটা হচ্ছে মাল্টিপ্লিকেন্টটাকে আমার লেফট শিফট করতে হবে তো মাল্টিপ্লিকেন্ট এটাকে আমি কি করব লেফট শিফট করব তার মাধ্যমে এই জিরোটা আমার রেঞ্জের বাইরে চলে যাবে সংখ্যাটা হবে 000 তারপর থাকবে হচ্ছে 1101 তো আমি লেফট শিফট করছি রাইটে আমি একটা জিরো বসাই দেব তারপর মাল্টিপ্লায়ার কে আমি কি করব রাইট শিফট করব রাইট শিফট যদি করি তাহলে এরকম সংখ্যা আসে এবং আমি লেফটে জিরো বসাই দেব এটা হচ্ছে আমার ফার্স্ট ইটারেশন ডান এখন আমি যদি আমার সেকেন্ড ইটারেশনে আসি তো সেকেন্ড ইটারেশনে আমি দেখব আমার মাল্টিপ্লাইসটা কত ঠিক আছে ওকে সেকেন্ড ইটারেশনে দেখব আমার মাল্টিপ্লাইসটা কত 1 ঠিক আছে তারপর যেহেতু 1 যেহেতু 1 আমি আমার প্রোডাক্টের সাথে মাল্টিপ্লিকেন্টটা কি করে দিব অ্যাড করে দিব তাহলে প্রোডাক্ট হচ্ছে আমার এটা এবং মাল্টিপ্লিকেন্ট আসছে এটা এই প্রোডাক্টের সাথে এই মাল্টিপ্লিকেন্টটা যদি অ্যাড করি তাহলে যে সংখ্যাটা দাঁড়ায় সেটা হচ্ছে 000 12011 এটা হচ্ছে আমার প্রোডাক্ট তারপর আমি মাল্টিপ্লিকেন্টটাকে কি করব মাল্টিপ্লিকেন্টটাকে আমি লেফট শিফট করব মাল্টিপ্লিকেন্টটাকে যদি আমি লেফট শিফট করি এই মাল্টিপ্লিকেন্টটাকে যদি আমি লেফট শিফট করি হ্যাঁ এই মাল্টিপ্লিকেন্টটা লেফট শিফট করে এই জিরোটা রেঞ্জের বাইরে তাহলে আমার সংখ্যা হচ্ছে 001010 এবং শেষে একটা জিরো বসাই দেব মাল্টিপ্লিকেন্ট আমার লেফট শিফট ডান তারপর হচ্ছে আমার মাল্টিপ্লায়ার তো আমি মাল্টিপ্লায়ারকে কি করব আমি মাল্টিপ্লায়ারকে রাইট শিফট করব মাল্টিপ্লায়ারকে রাইট শিফট করলে এই 1টা কিন্তু রেঞ্জের বাইরে সংখ্যাটা হবে এরকম 011 এবং আমি
এটা এখানে একটা জিরো বসাই দিয়ে আমার হচ্ছে রাইট শিফট ডান করলাম। এটা হচ্ছে আমার ইটারেশন টু ছিল, এখন আমি ইটারেশন থ্রি তে আসি। থ্রিতে হ্যাঁ এখন আমি আবার চেক করব আমার মাল্টিপ্লাইসটা কত। তো আমি মাল্টিপ্লাইসটা দেখতেছি ওয়ান, তো এই ওয়ানটা আমি এখানে বসাইলাম। যেহেতু ওয়ান, আমার কি করতে হবে প্রোডাক্টের সাথে মাল্টিপ্লিকেন্টটা কি করতে হবে, অ্যাড করতে হবে। তো আমি প্রোডাক্টের সাথে আমার মাল্টিপ্লিকেন্টটা কি করব, অ্যাড করব। প্রোডাক্ট হচ্ছে এটা মাল্টিপ্লিকেন্ট, এটা প্রোডাক্টের সাথে যদি আমি এই মাল্টিপ্লিকেন্টটা অ্যাড করি যে সংখ্যাটা দাঁড়ায় সেটা হচ্ছে 0 0 1 2 2 1 1। দেন আমার মাল্টিপ্লিকেন্টটা কি হচ্ছে লেফট শিফট করতে হবে। তো আমি মাল্টিপ্লিকেন্টটা হচ্ছে লেফট শিফট করব। মাল্টিপ্লিকেন্টটা যদি লেফট শিফট করি তাহলে এই জিরোটা কিন্তু ফার্স্টের এই জিরোটা রেঞ্জের বাইরে, মানে লেফট সাইডে চলে গেছে। তারপর আমি কি করব, এই সংখ্যাটা নিয়ে আসলাম, অ্যান্ড যেটা করব সেটা হচ্ছে এই রাইটে একটা জিরো বসাই দেব। এটা হচ্ছে আমার লেফট শিফট ডান, তারপর হচ্ছে আমার মাল্টিপ্লায়ার। তো আমার মাল্টিপ্লায়ার আমার হচ্ছে কি করতে হবে, রাইট শিফট করতে হবে। রাইট শিফট হলে এই ওয়ানটা রেঞ্জের বাইরে চলে যাবে, সংখ্যাটা হবে 001 এবং আমি রাইটে একটা জিরো বসাই দেব। এটা হচ্ছে আমার মাল্টিপ্লায়ার। দেন আমি ইটারেশন ফোর, এবং ইটারেশন ফোরে আমি আবার দেখব আমার মাল্টিপ্লাইসটা কত। তো তো মাল্টিপ্লাইস আমার মাল্টিপ্লাইস কত, ওয়ান। তো আবার আমি ওয়ান দিলাম, এবং আমার এখন কি করতে হবে প্রোডাক্টের সাথে মাল্টিপ্লিকেন্ট আমি কি করব, অ্যাড করব। হ্যাঁ, প্রোডাক্টের সাথে যদি আমি আমার মাল্টিপ্লিকেন্টটা অ্যাড করি, এই যেটার সাথে এটা যদি অ্যাড করি, যে সংখ্যাটা আমার আসতেছে সেটা হচ্ছে 0 1 2 2 3 2 1 1। এটা হচ্ছে আমার প্রোডাক্ট। তারপর আসতেছে আমি মাল্টিপ্লিকেন্টে, মাল্টিপ্লিকেন্টে আমার কি করতে হবে, মাল্টিপ্লিকেন্টটা আমার কি করতে হবে লেফট শিফট। লেফট শিফট করলে আমার সংখ্যাটা আসতেছে এতটুকু, যেটা হচ্ছে 7 বিটের, এবং এটাকে আমি শেষে একটা জিরো বসাই দিয়ে সেটা আমি 8 বিটের করলাম। তারপর হচ্ছে আমার মাল্টিপ্লায়ার, মাল্টিপ্লায়ারকে আমাকে রাইট শিফট করতে হবে। তো আমি মাল্টিপ্লায়ারকে আমি হচ্ছে যদি রাইট শিফট করি সংখ্যাটা আসবে 0 0 0 0, এবং মাল্টিপ্লায়ারে যখন আমার জিরো সবগুলো 0 0 চলে আসবে তার মানে আমার মাল্টিপ্লিকেশনটা ডান, আমি আমার ফাইনাল অ্যান্সারটা পেয়ে গেছি। এবং সেটা যদি এইটার সাথে মিলাই দেখবো যে একদম সেম টু সেম। তো দ্যাটস ইট, এটাই ছিল আমাদের মাল্টিপ্লিকেশন একটা এক্সাম্পল। আই হোপ আপনাদের এই টিউটোরিয়ালটা অনেক ভালো লাগবে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।